সুপ্রিয় দর্শক বৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সঙ্গে আমি যে টিউটোরিয়ালটি নিয়ে আসলাম, অ্যাকচুয়ালি এই টিউটোরিয়ালটি বর্তমান সময়ে খুবই বহুল ব্যবহৃত একটি টিউটোরিয়াল, যেটির সমাধান আমরা অ্যাকচুয়ালি অনেকেই অনেক জায়গা থেকে পাচ্ছি না, বা একদম কমপ্লিটলি গাইডলাইন না পাওয়ার কারণে আপনারা হয়তো অনেকেই এই আবেদনটি করতে পারছেন না যে কিভাবে জন্ম নিবন্ধনের অনলাইনে আবেদন করতে হয়, তাও আর বাবা মায়ের জন্ম নিবন্ধন এবং ভোটার আইডি কার্ড দুইটাই ছাড়া। তো আমি আপনাদের সঙ্গে এখন এই বিষয়টি সম্পূর্ণ শেয়ার করব, কোনো কিছু হিডেন না করে। তার জন্য আমার চ্যানেলটির সাথে থাকতে হবে সর্বদা, আর ভিডিওটির কোথাও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় বা যদি কারো অনলাইনে নতুন জন্ম নিবন্ধনের আবেদন করিয়ে নিতে হয় তাহলে অবশ্যই সেটি আমাকে জানিয়ে দেবেন, আমি চেষ্টা করব আপনাদের আবেদনগুলো করে দেওয়ার জন্য। তো চলুন কথা না বাড়িয়ে মেইন টপিকটিতে যাওয়া যাক। এটি হলো জন্ম নিবন্ধনের মেইনলি ওয়েবসাইট। এই ওয়েবসাইটটিতে আসার পরে আপনাদেরকে কি করতে হবে, আমার ডিসক্রিপশনে যে লিঙ্কটা আমি প্রোভাইড করব সেই লিঙ্কে ক্লিক করলে আপনাদেরকে সরাসরি নিয়ে আসবে যে জন্ম নিবন্ধনের আবেদন। তো এইখান থেকে আপনি দেখতে পাবেন যে জন্ম নিবন্ধনের আবেদনটি কিভাবে করতে হবে। আমার ভিডিও ডিউরেশন কিন্তু অনেক বড় হয়ে যাবে, আশা করি আপনারা মনোযোগ সহকারে দেখবেন যাতে আপনারা আমার ভিডিওটি দেখে কাজ করতে গেলে কোথাও না আনইজি ফিল হয় বা খুব স্মুথলিভাবে কাজগুলো কমপ্লিট করতে পারেন। তো এখানে লেখা আছে প্রথমে নিবন্ধকের কার্যালয়ের জন্য আপনার জন্মস্থান, স্থায়ী ঠিকানা, বিভাগ, জেলা প্রভৃতি ধাপ পার হয়ে ওয়ার্ড পর্যন্ত নির্বাচন করতে হবে। অনলাইন জন্ম নিবন্ধন আবেদন ফর্ম পূরণ করে বাংলা ইউনিকোড পরবর্তীতে ইংরেজিতে পূরণের পর প্রয়োজনীয় সম্পাদনা সংগ্রহণ করে সংরক্ষণ বাটনে ক্লিক করতে হবে। তো আমি এখান থেকে যে কাজটি প্রথমে করব, এখানে লেখা আছে জন্ম নিবন্ধন সনদ আপনার কোন ঠিকানা অফিস হতে সংগ্রহ করতে চান। তো এটি হলো আপনি যে জন্ম নিবন্ধনে অনলাইন আবেদন করতেছেন, এখন এই আবেদনপত্রটি আপনি কিভাবে কোন অফিস থেকে সংগ্রহ করবেন। আপনি তো একটি অনলাইন কপি পাবেনই, পাশাপাশি যদি আপনি ওই কপিটি পেতে চান অফিস কপি তাহলে এটি আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে বর্তমান ঠিকানাটি সিলেক্ট করলাম, বর্তমান ঠিকানা সিলেক্ট করার পর এখানে পরবর্তী বাটনে ক্লিক করলাম। ক্লিক করলে এখন আপনাদেরকে মেইন যে কাজগুলো করতে হবে তাহলে এই ফর্মটি ফিল আপ করতে হবে। তো এখানে সর্বপ্রথম নিবন্ধকের ব্যক্তির নাম বাংলায় প্রথম অংশটা লিখতে হবে, তো আমি এখানে লিখব। আচ্ছা, আমি ভিডিওটি একটু পোস্ট করে রাখি। এখানে আমাকে বাংলা লিখতে হবে, আইমান। দেওয়ার পরে এখানে নামের শেষ অংশ দিব তাহির। তো আমি এখানে তার সেই নিবন্ধিত ব্যক্তির বাংলা এবং ইংরেজি নাম দেওয়ার পর এইখানে আপনাকে যে কাজটি করতে হবে তা হলো নামের শেষ অংশ, নামের সে বাংলাটির ইংরেজি ভাষাটা এখানে লিখতে হবে। তো আমি এখানে দিয়ে দিলাম আয়মান তাহির। দেওয়ার পরে সেই ব্যক্তির জন্ম তারিখ কত, জন্ম তারিখটা আপনাকে উল্লেখ করে দিতে হবে। তো আমি এখানে দিলাম 20/01/2014। দেওয়ার পরে আপনাকে বলা হবে যে আপনি যে তারিখটি সিলেক্ট করেছেন এইটার জন্য আপনার কাছে এই ডকুমেন্টগুলো আছে কি না। তো এই ডকুমেন্টগুলো কী, ডকুমেন্টগুলো হলো চিকিৎসক কর্তৃক প্রত্যয়নপত্র, প্রাথমিক শিক্ষা সমাপনী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার, এখানে পিতামাতার দ্বারা স্বনামের স্থায়ী ঠিকানা হিসেবে ঘোষিত আবাসস্থলের বিপরীতে হালনাগাদ কর পরিশোধের প্রমাণপত্র বা ইটিসি। আপনি এখান থেকে ইচ্ছা করলে একটি স্ক্রিনশট রাখতে পারেন। তো আমি এখানে দিয়ে দিলাম আমার কাছে ডকুমেন্টগুলো আছে। দেওয়ার পর এখান থেকে আপনাকে জেন্ডার সিলেক্ট করতে হবে, আপনি পুরুষ না মহিলা সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর পিতামাতার কততম তোমার সন্তান, তো এখান থেকে আমি জেন্ডার সিলেক্ট করে দেওয়ার পর আপনাদেরকে জন্মস্থানের ঠিকানা সিলেক্ট করতে হবে। আমি এখানে দিলাম বাংলাদেশ। দেওয়ার পরে বিভাগ সিলেক্ট করলাম রাজশাহী বিভাগ। এরপরে রাজশাহী বিভাগের অন্তর্ভুক্ত যে কয়েকটি জেলা আছে সবগুলো জেলা কিন্তু চলে আসবে, তো আমি এখান থেকে দিলাম পাবনা জেলা। দেওয়ার পরে সিটি কর্পোরেশন নাকি উপজেলা সেটি আবার আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখান থেকে দিলাম চাটমোহর। চাটমোহর দেওয়ার পর এখন আপনাকে ইউনিয়ন সিলেক্ট করতে হবে যে কোন ইউনিয়নের বাসিন্দা। তো আমি এখান থেকে দিলাম গোনাইগাছা, গোনাইগাছা ইউনিয়ন পরিষদ এবং সেটের ওয়ার্ড নাম্বার হলো 2। দেওয়ার পর এখন আপনাকে ডাকঘর দিতে হবে, তো ডাকঘর হিসেবে আমি এখানে দিয়ে দিলাম জন্তিহাট ডাকঘর এবং এইটারই ইংরেজিতে পূরণ করতে হবে আপনাদেরকে, জন্তিহাট দিয়ে দিলাম। দেওয়ার পরে বাসা, গ্রাম বা মহল্লা, আমি এখানে এটা জন্তিহারি উল্লেখ করে দিব যেহেতু সেই গ্রামটা একই, ডাকঘরও একই নাম। দেন বাসা সড়ক নাম্বার, এ দুটো দেওয়ার দরকার নেই, এখান থেকে আমি এরকম চিহ্ন ব্যবহার করলেও কিন্তু হবে। তো এই পেজটি আপনি কমপ্লিটলিভাবে পূরণ করার পরে আপনাদেরকে এখন পরবর্তী বাটনে ক্লিক করতে হবে। তো এখান থেকে পরবর্তী বাটনে ক্লিক করলাম, করার পর এটা হলো মেইন টপিক যে পিতা মাতার জন্ম নিবন্ধনের নাম্বার এখন এখানে লাগবেই।
তো আমি যেহেতু ভিডিওর প্রথমেই বলে নিয়েছি, এখানে বাবা মায়ের জন্ম নিবন্ধন বা ভোটার আইডি কার্ডের নাম্বার আপনাদের দরকার নেই। তাহলে কি করতে হবে, এখান থেকে প্রথমে পিতার নাম লিখে দিতে হবে। তো আমি এখানে পিতার নাম লিখে দিব, সরি। তো এইখান থেকে এখন আমাকে যে কাজটি করতে হবে তা হলো পিতা মাতার নাম বাংলায় আপনাদেরকে লিখতে হবে। তো আমি এখান থেকে প্রথমে তার বাবার নামটা লিখে দিলাম, রহিম। কিবোর্ডটা একটু ট্রান্সলেট করে নেই, বাংলা যেহেতু লিখতে হবে তাই এখান থেকে রহিম লিখলাম। আর এইখানে পিতার নাম ইংরেজিতে আপনাকে আবার পূরণ করে দিতে হবে। তো আমি এখান থেকে ইংরেজিতে পূরণ করে দিলাম, রহিম। দেওয়ার পরে আপনারা এখন এখানে দেখুন যাতে পরিচয়পত্রের নাম্বার এবং জন্ম নিবন্ধনের নাম্বার, অনেকে বলতে পারেন যে এখানে স্টার মার্ক ব্যবহার করা হয়েছে, তবে এটি পরবর্তীতে কাজ করবে না। কিন্তু আমি আপনাদেরকে বলে রাখি যে এটি যে আপডেট সার্ভার বর্তমানে রয়েছে, সেই আপডেট সার্ভারে কিন্তু পিতামাতার জন্ম নিবন্ধনের নাম্বার ছাড়াও সাবমিট হবে, সেটি আমি আপনাদের সামনে প্রমাণস্বরূপ দেখিয়ে দিচ্ছি। তো এখানে পিতার বাংলায় নাম লেখার পর এখান থেকে আপনাদেরকে অনুরূপভাবে আবার মায়ের নামটি লিখতে হবে। তো আমি এখান থেকে দিয়ে দিলাম রেহেনা, এটি বাংলা। এখানে আপনাদেরকে বাংলা পূরণ করতে হবে আর এই পাশে ইংরেজিতে। তো আমি এখান থেকে দিয়ে দেই, দেখুন আমি এখানে মায়ের তথ্য কিন্তু বাংলা দিয়ে দিলাম এবং এই পাশে ইংরেজিতে। অনুরূপভাবে আপনারাও পূরণ করবেন। আর এখানে পিতার জাতীয়তা অজানা দেওয়া আছে, এখান থেকে আপনারা বাংলাদেশ সিলেক্ট করবেন। দেওয়ার পরে মাতার জাতীয়তা আপনি দিয়ে দিবেন বাংলাদেশ। তো দেওয়ার পরে এখন এখানে যে পরবর্তী বাটনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আপনাকে কিন্তু চলে আসলো যে আপনি কি নিম্নলিখিত কোনো ঠিকানা বা আপনার স্থায়ী ঠিকানা হিসেবে ব্যবহার করতে চান। তো এখানে যদি কোনোটাই না দেন তাহলে আপনাকে প্রথমে স্থায়ী ঠিকানা সিলেক্ট করতে হবে। তো আমি এখানে স্থায়ী ঠিকানা দিলাম, প্রথমে দেশ বাংলাদেশ, তারপরে রাজশাহী বিভাগ, দেন পাবনা জেলা, পাবনা জেলার অন্তর্ভুক্ত চাটমোহর উপজেলা দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমি দিলাম গুনাইগাছা এবং ওয়ার্ড নাম্বার দিয়ে দিলাম। দেওয়ার পরে আপনাকে ডাকঘর লিখতে হবে, সেই প্রথমে যে পূরণ করেছিলাম অনুরূপভাবে এই পাশে বাংলা, এই পাশে ইংরেজিতে। তো আমি এখানে দিয়ে দিলাম, এই দুটো ব্যবহার করলাম না, আমি এখানে এই চিহ্নটি ব্যবহার করলাম। দেন আমার যেহেতু জন্মস্থানের ঠিকানা ও স্থায়ী ঠিকানা একই, সেই ক্ষেত্রে আমি এখানে কী করবো, দুইটাই টিক দিয়ে দিব। দেওয়ার পরে এখানে পরবর্তী বাটনে ক্লিক করতে হবে আমাকে। তো আমি কেয়ারফুলিভাবে পরবর্তী বাটনে ক্লিক করলাম। দেন দেখাচ্ছে যে আপনি কি নিম্নলিখিত ঠিকানা বা আপনার স্থায়ী ঠিকানা সে ব্যবহার করতে চান। তো আমি যেহেতু অবশ্যই চাই তাই এখান থেকে কোনোটি নয় দিয়ে দিতে হবে। দেওয়ার পর স্থায়ী এবং অস্থায়ী ঠিকানা এক, এটাতে ক্লিক করলে আমার নিচের ফাইলটি আর লিখতে হবে না। তারপর আমি এখান থেকে পরবর্তী বাটনে ক্লিক করতে হবে। তো পরবর্তী বাটনে ক্লিক করলে আপনার সম্পূর্ণ ইনফরমেশন কিন্তু এখন এইখানে প্রমাণস্বরূপ সংযুক্ত করতে হবে। তো এখানে লেখা আছে যে নিবন্ধনকারী ব্যক্তি 18 বছরের নিম্নে বয়স্ক হলে তার পিতা ও মাতার আইনগত অভিভাবক বিধি 9 মতে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি নিম্ন প্রত্যয়নপূর্বক স্বাক্ষর ও টিপসই প্রদান করবে। তো আবেদনকারীর সাথে ব্যক্তির সম্পর্ক কী, এখানে আবেদনকারীর সাথে ব্যক্তির সম্পর্ক হলো সে নিজে। দেওয়ার পর এখান থেকে আবেদনকারীর নাম কিন্তু চলে আসলো। অনুরূপ আপনাকে এখানে সর্বশেষ কী করতে হবে, মোবাইল নাম্বারটি ব্যবহার করতে হবে। করার পর এখান থেকে ইমেল অ্যাড্রেস যদি থাকে দিয়ে সাবমিট করলেই আপনাদের নতুন আবেদনপত্রটি কিন্তু সাবমিট হয়ে গেল। আমি হয়তো বা সাবমিট করলাম, অনেকে বলতে পারেন যে কাজ হবে না, কিন্তু আসলে কাজ হবে, আমি একটু আগে একজনের হয়ে আবেদন করে দিয়েছি। তো এই ছিল মোটামুটিভাবে নতুন জন্ম নিবন্ধন বাবা মায়ের টি ছাড়াই কীভাবে অনলাইনে আবেদন করতে হয় তার ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। আর জন্ম নিবন্ধন সংক্রান্ত যে কোনো ভিডিও পেতে আমার চ্যানেলের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন, কারণ আমি প্রতি সপ্তাহে 3 দিন করে জন্ম নিবন্ধনের ভিডিও আপলোড করি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।